নমস্কার, বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে দুটি লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করব এবং জানার চেষ্টা করব এই পোস্টগুলির জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কিভাবে আবেদন করবেন। আমরা নিয়মিত প্রাইভেট ইনস্টিটিউটগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি। তো এখন দেখে নেওয়া যাক কোন ইনস্টিটিউটে লাইব্রেরিয়ান পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর্মি পাবলিক স্কুল পানাগড়। আর্মি পাবলিক স্কুল পানাগড়ে একটি লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও সেই সঙ্গে কয়েকটি হেড ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাডমিনিস্ট্রেশনের পোস্টেও নিয়োগ করা হবে। এছাড়াও কম্পিউটারে ল্যাবরেটরি টেকনিশিয়ান এছাড়াও বেশ কিছু টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা আলোচনা করব লাইব্রেরিয়ান পোস্ট নিয়ে। আর্মি পাবলিক স্কুল পানাগড় পূর্ব বর্ধমান। এই স্কুলে লাইব্রেরিয়ান পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে, সঙ্গে লাইব্রেরিয়ান হিসেবে কোনো ইনস্টিটিউটে কাজ করার অভিজ্ঞতা থাকলে সেই ক্ষেত্রে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এছাড়াও প্রার্থীরা যদি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে সেই ক্ষেত্রে অগ্রাধিকারের কথাও বলা হয়েছে। আপনারা আবেদনের ফর্ম আপনারা www.apspanagod.com এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শেষ তারিখ 26 এপ্রিল 2024 বলা হয়েছে। আপনারা যারা ইচ্ছুক প্রার্থীরা আবেদনের জন্য ফর্মটি ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারেন। এরপর আসছি আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলের বিজ্ঞপ্তি নিয়ে। অগ্রসেন বয়েজ স্কুল হাওড়া। এখানেও বেশ কিছু টিচার নন টিচিং স্টাফের সঙ্গে লাইব্রেরিয়ান ও অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লাইব্রেরিয়ান পোস্টের জন্য এখানে অবশ্যই প্রার্থীকে মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স সঙ্গে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা এবং ইংলিশ ব্যাকগ্রাউন্ডের হতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই লাইব্রেরি অটোমেশনের কাজ জানলে সেই ক্ষেত্রে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথাও এখানে বলা হয়েছে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে আপনারা আবেদন করবেন আপনাদের সমস্ত ডকুমেন্ট এবং সিভি দিয়ে আপনারা পাঠিয়ে দেবেন ABS অফিস @readymail.com এই মেল আইডিতে। অবশ্যই আপনাদেরকে 27 এপ্রিল 2024 মধ্যে আপনাদের পাঠাতে হবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আরও কোনো বিজ্ঞাপনের খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন।